তেসরা জুন রাতে পায়রা বন্দরে চারটি গাড়িতে করে আসেন আটজন মার্কিন সেনা সদস্য। আর এই আট মার্কিন সেনাদের মধ্যে রয়েছেন দুজন চিকিৎসক। এদের সবাই মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড পিকেএমএ কর্মরত বলে জানা গেছে। তবে সেই রাতেই তারা পায়রা বন্দরের রেস্ট হাউসে অবস্থান করেন। পরের দুই দিন 4 ও 5 জুন দুদিনব্যাপী পায়রা বন্দরের অদূরে শেরি বাংলা নৌঘাটির পাশে অবস্থিত চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প তৈরি করেন। এ সময় বিনামূল্যে ওষুধও প্রদান করেন তারা। এই মেডিকেল ক্যাম্পটির আয়োজন করে ঢাকাস্থ মার্কিন দূতাবাস, আর সার্বিক সহযোগিতায় ক্যাম্প বাস্তবায়ন করে পায়রা বন্দর কর্তৃপক্ষ। সঙ্গে ছিলেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 3 জন নার্সও। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মেডিকেল ক্যাম্প করার জন্য মার্কিন দূতাবাস হতে স্বাস্থ্য ও নৌ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয় আগেই। সেই আলোকে পায়রা বন্দর ও কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বিক সহযোগিতার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সে মোতাবেক ক্যাম্পটি সফল হয়। তারা জানান, দুই দিনের মেডিকেল ক্যাম্প থেকে 1000 মানুষকে চিকিৎসা প্রদান করা হয়। মার্কিন সেনাদের নিরাপত্তায় সহায়তা দেয় স্থানীয় থানা পুলিশও। 6 জন সকালে মার্কিন সেনা সদস্যরা পায়রা বন্দর ত্যাগ করে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। আহমেদ সালেহিন, সময় সংবাদ।